স্ল্যাশ খবর একনজর, স্পন্সর বাই কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্টার বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, মাইতি টিভি চ্যানেল লাইভ, ঝাড়েশ্বরী মোড়, সাত মাইল, কন্টাই, পূর্ব মেদিনীপুর। নমস্কার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আমরা দেশ, জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব। আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই। আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই। গাফিলতি রুখতে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি, মহামারীর অজুহাতে সরকারি কাজ ফেলে রাখা যাবে না মমতা। বয়সের জন্য রাঁধুনির কাজ করতে কষ্ট হচ্ছে, মনোরঞ্জন ব্যাপারীর আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। কোথায় ছিল মোদির বাবার চায়ের দোকান? পশ্চিম রেলের কাছে কোনো তথ্য নেই। নীরব মোদির স্ত্রীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ, দ্রুততম মানব ক্যালকুলেটর নীলকণ্ঠ। ভ্যাকসিন চুক্তিতে ভারত রুশ বৈঠক, জেই ও নেট পরীক্ষার দিন পেছনোর দাবিতে সৌরভ, গ্রেটা থুনবার্গ ও মমতা। কোয়ারেন্টাইনে গেলেন দেব, বিজয়ন বিজয়ী অনাস্থায়। শহর জেলার খবর, জালনোটের মামলায় 7 বছরের সশ্রম কারাদণ্ড সিটি সেশন কোর্টে। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলী নিয়োগে সাই দিল হাইকোর্ট। আশানুরূপ বৃষ্টিতে জেলায় সফল আমন চাষ, জেলাশাসকের দপ্তরে আগুন। ডিআরএম অফিসে অবস্থান কর্মসূচি নিয়ে বড়সড় ফাটল তৃণমূলে। কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিলিপি পুড়িয়ে কোলাঘাটে বিক্ষোভ। ভবিষ্যতে শফিকুলকে তদন্তহীনভাবে গ্রেপ্তার করলে আদালত তা বুঝে নেবে, কলকাতা হাইকোর্ট। গৃহবধূ খুনে পলাতক স্বামী, শাশুড়ি গ্রেপ্তার, কোভিডে আক্রান্ত ভিডিও। ঢোলাহাটি গ্রামীণ ব্যাংকের চুরির চেষ্টা, উচ্ছেদ অভিযান। খেলার খবর, মুক্তি পেলেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো, মিলল দেশে ফেরার ছাড়পত্র। টিকটক সুপারস্টারদের টাকা দিচ্ছে সরকার, অ্যাথলেটিকদের বেলায় প্রতিশ্রুতি ভুলে ভাড়ার শূন্য। মরু শহর থেকে ত্রয়োদশতম আইপিএলের ডায়েরি, বোলিং কোচ রায়ান হ্যারিস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কাউকে ডাকা হচ্ছে না এবার জয়সাহ। প্রথমবার আইপিএলের আগে ধোনি কোহলিদের ডোপ টেস্ট করতে চলেছে রাডার। নাইট শিবিরে অলিম্পিয়ান, বোল্টের জন্মদিনের পার্টিতে থাকা গেলের করোনা রিপোর্ট নেগেটিভ। চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা পেলেন না মেসি, রোনাল্ডোরা। অনুশীলন শুরু, নতুন কোচ নিয়োগ। উৎসব ছাড়াই দেশের মাটিতে পা রাখল ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ দলের ফুটবলাররা। স্থানীয় খবর, খেজুরি সৎসঙ্গ আশ্রমে পানীয় জল ও রাস্তা গড়ে কথা রাখলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কনফারেন্স হলে শিশু সুরক্ষা নিয়ে আলোচনা সভায় সভাধিপতি। বৌদির শরীর কেমন আছে সাংসদের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। বিধায়কের স্মরণসভা, বৃহন্নলাদের মারধর ঘিরে চাঞ্চল্য সৈকত শহর দীঘায়। আগুন লাগায় ঘটনায় চাঞ্চল্য জেলাশাসকের দপ্তরে। আনন্দময়ী হাইস্কুলের ইসিসিএসের শ্রদ্ধাঞ্জলি, দেশপ্রাণে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন। নানা দাবি নিয়ে রামনগর এক বিডিওর কাছে বামেরা।